স্বর্ণের দাম দেশের বাজারে ক্রমক্রমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মূল্যবান এই ধাতুর দাম গত 30 নভেম্বর প্রতি ভরিতে সর্বোচ্চ 1,750 টাকা বাড়ানো হয়েছিল, ফলে 22 ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় 1,09,875 টাকায়, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারেও ভরিতে সর্বোচ্চ 1,750 টাকা কমানো হয়েছে। তারপরও ভালো মানের অর্থাৎ হলমার্ক করা 22 ক্যারেট এক ভরি সোনার দাম এখন 1,08,125 টাকা। তবে বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন, বিক্রি করতে গেলে স্বর্ণের দাম কমে যায় কেন? বন্ধুরা, সম্পূর্ণ দেখে না যাক এক নজরে। তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর স্বর্ণের দাম নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম সর্বপ্রথম স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বর্ণের ডিজাইন পেতে বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, নতুন সোনার দাম ছাড়াও পুরাতন সোনা বিক্রির দামও নির্ধারণ করে দেওয়া হয়, সেটি আজকের পুরনো হোক কিংবা কয়েক মাসের। নিয়ম হচ্ছে, পুরনো সোনার গয়না বিক্রি করতে গেলে কিনা দামের 20% কম দেওয়া হবে, বদলাতে গেলেও একই। তবে কিছু জুয়েলারি দোকানদার ক্রেতার সুবিধার্থে ওয়ারেন্টি দিয়ে থাকে, কেউ দিয়ে থাকে 7 দিনের, আবার কেউ দিয়ে থাকে 3 দিনের। তবে বেশিরভাগ দোকানেই এটি শুধু বদলে নেওয়ার জন্যই প্রযোজ্য। আবার কোনো দোকানদার কেনার সঙ্গে সঙ্গে বিক্রি করতে গেলেও সাধারণ কর, তৈরির মজুরি ইত্যাদি কেটে রেখে দাম দিয়ে থাকে। বন্ধুরা, আপনারা গহনা তৈরি করলে হলমার্কৃত 22 ক্যারেট কিংবা 21 ক্যারেট স্বর্ণের গহনা তৈরি করবেন, বিক্রি করতে গেলেও ভালো দাম পাবেন, ব্যবহার করেও ভালো পাবেন। বন্ধুরা, সর্বশেষে এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।